এগুলো পুজো হবে, অনেক রকম ফাইলস নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে সকাল থেকে আমাদের এখানে কোনো রকম কারেন্ট নেই, লোডশেডিং হয়ে গেছে, পোল পড়ে গেছে। কালকে রাতের বেলা ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য কারেন্টের আসার কোনো ঠিক ঠিকানা নেই। পোল পড়ে গেছে, লাইনের গাড়ি এসছে, মানে ইলেকট্রিকের যে গাড়িগুলো হয় না সারাবার, তো সেই সমস্ত গাড়িগুলো এসছে। জানি না এখন কখন কারেন্ট আসবে। তো মা এখন চিকেন কষা করছে, তো চলো ঘুরে আসি। খাবারগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজে, ওই জন্য বাধ্য হয়ে রান্না করতেই হচ্ছে। হ্যাঁ, কালকে আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি হওয়ার কথা ছিল। এই পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিলাম একটু আগে ফোনটা, কাল রাত থেকে যেহেতু কারেন্ট চলে গেছিল আমি চার্জও দেওয়ার টাইম পাইনি, আর আমার এটা খুব ফাস্ট চার্জিং, তো আমার তাড়াতাড়ি চার্জ হয়ে যায় ফোনটাতে, সেই জন্য আমি রাতেও চার্জ দিই না, সকালে উঠেই একটু ওই আধ ঘন্টা চার্জ দিলে মোটামুটি হয়ে যায় ফুল চার্জ। তো সেই জন্য এটাতে চার্জ ছিল, আর এটাকেও অতটা চার্জ দেওয়া হয় না সব সময়, বাট স্টোর করেই রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে কাজ চালালাম আজ, আর সারা সকাল থেকে কারেন্ট নেই, মন খুব খারাপ করছে। তো দেখা যাক কী হয় আজ। আমাদের এখানে না পোলটা একদম খুব খারাপভাবে পড়ে গেছে, তার টার নিয়ে এই এরিয়ার সব লাইন বন্ধ মোটামুটি, তো তারটা নিয়ে পড়েছে। দেখা যাক কী হয়। আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে ভীষণ, কালকেও ভীষণ বৃষ্টি হয়েছে, বিকেল থেকে ভীষণ রকম বৃষ্টি, সকাল থেকে মোটামুটি হচ্ছিল বাট বিকেল থেকে ভীষণ রকম বৃষ্টি হয়েছে। তো দেখা যাক কী হয়। এই যে দেখতে পাচ্ছ লট আমাদের বাড়িতে, হনুমানটা কেমন বসে আছে, আজকে ভোরবেলা থেকে খুব চালাচ্ছে, সমস্ত পেয়ারা খাচ্ছে, তারপর যার বাগানে সবজি সমস্ত খাচ্ছে, কি কিউট সানা তাকাচ্ছে এদিক সেদিক, মানে মানে কিছুটা ভাবছে হয়তো, ইস এত বৃষ্টি আমি কোথায় যাবো, আমার মা তো আমাকে নানিয়ে চলে গেলো, কেন গেলো, আমি এবার কী খাবো সারাদিন, না না খাবার দাবার অনেক কিছু খাওয়া হয়ে গেছে, বাট কী করবো মাসছে না এখনো, মানে আমি তো বেসিক্যালি এইসবই ভাবি যখন একা থাকি। মা চলে এসছে এখন হনুমান দাঁড়াতে, কই গো হনুমানগুলো, ওই যে ওই বাড়িটাতে ওই যে দেখো, এই যে ছাদে এসছি, আর সব জায়গায় হনুমান এসছে, তো আর সবাই দাঁড়াচ্ছে, এই দেখো এই যে লদাদুদের বাড়ি, তো ওইখানে বাবাদের সমস্ত ছোটবেলাটা কেটেছে এখানে। এখানে দেখো হনুমানগুলো কেমন বসে আছে, মানে রিল্যাক্স রিল্যাক্স হয়ে বসে আছে, আর পেয়ারা খাচ্ছে, সবার বাগানে শাক সবজি খাচ্ছে, তো বসে আছে। তো মা তো একবারে হনুমান মারার সমস্ত প্রিপারেশন নিয়েই এসছে। তো ট্যাঙ্কিতে কতটা জল আছে গো? একদম শেষ। ও বাবা, একদম নিচে পড়ে গেছে জল, কিচ্ছু জল নেই। কারেন্ট কখন আসবে এখন আর জানি না, তো আপাতত কিচ্ছু জল নেই একদম নিচে। এমনিতে আমাদের টিউবওয়েলও আছে, তো পাম্প হয়েছে রিসেন্ট, মানে এই রিসেন্ট বলতে 7 বছর এরকম হবে, 7-8 বছর হবে, তার আগে পাম্প, 7-8 বছর হবে না পাম্প হয়েছে আমাদের, হ্যাঁ 7-8 বছর কি এরকমই হবে, তার আগে আমাদের টিউবওয়েলই ছিল, তখন থেকে এখনও আছে টিউবওয়েলটা, এখনও কখনো কখনো কারেন্ট চলে গেলে ওটাই ভরসা একমাত্র। তো আজকে আবার জল ফুটিয়ে খেতে হবে, অ্যাকোয়াগার্ডেও জল নেই, তো আজকে খুবই খারাপ সিচুয়েশান। লদাদুদের ছাদে এই যে এই পিসিমণিদের বাড়িতেও ছাদে ছিল অনেকগুলো হনুমান একটু আগে, ওই যে ছুটছে ছোট দাদুদের ছাদে, এটা এই যে খুবই সিম্পল নান, শুধু আলু মাখা, ডাল আর চিকেন, তো এই হচ্ছে কালারটা। তো কারেন্ট তো নেই, তো খেয়ে নিই তাড়াতাড়ি, চার্জারে আবার চার্জ কতক্ষণ থাকবে তো জানি না, খেয়ে নিই হ্যাঁ তাড়াতাড়ি। এখন হয়ে গেছে বিকেল, আর আমি ভাবছি একটু বাইরে দিয়ে বেড়াতে যাব, সেই জন্য
জাস্ট চেঞ্জ করে নেব আর একটু হেয়ার কাম করে নেব দিয়ে বেরিয়ে যাব। ফাইনালি এখন আমি হয়ে গেছি রেডি। আর এই যে মা, মা অনেক রকম ফাইলস নিয়ে বসেছে, এই দেখো অনেক রকম ফাইলস নিয়ে, কারণ মায়ের একটা দরকার আছে, সেজন্য মায়ের সমস্ত পেপারসগুলো চাই। মা বলছে আর যাবে না, মাকে ডিস্টার্ব না করতে এখন, তো মা মায়ের কাজগুলো সেরে নিক, ততক্ষণ চলো আমরা ঘুরে আসি। তো চল ডুবে গেছে এখন নদীর জলে, তো বন্যার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি এত ফুল, এগুলো পুজো হবে, কালকে পুজো হবে সেই জন্য। তো ফাইনালি এখন আমি চলে এসেছি বাড়ি, আর একটু পর আমি খাওয়া দাওয়া করে টুকটাক পড়াশোনাটা করে নেব। আর মা এখন বলছে যে এবার রেখে দাও ফোনটা, অনেক হলো ঘোরাঘুরি সারাদিন, এবার একটু শান্ত হয়ে বসো। সেই জন্য আবারও বলছি, যদি আমার ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে দেবে আমার এই ফেসটি। যদি প্রথমবার দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দেবে, তাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমিই পাবে। তো আজকের মতো এখানেই টাটা, সুস্থ থাকবে, সুস্থ রাখবে, আর মাস্ক ইউজ করবে অল টাইম। আমি গ্রামের মধ্যেই থাকি আর কাছাকাছিই থাকি, ওই জন্য আর মাস্কটা নিই না, বাট নেওয়াটা দরকার, আমিও এটা রিয়েলাইজ করি যে নেওয়াটা দরকার, আমিও এগ্রি করি এটাই। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সাথে, ততক্ষণে গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস।